অনেক মহিলাদেরই মিলনের পরে উঠে দাঁড়ালে কিছুক্ষণ পরপরই সেমেন বা বীর্য একটু একটু করে বাইরে বেরিয়ে আসতে থাকে। এতে করে যারা গর্ভধারণ করতে চান তারা বেশ চিন্তায় পড়ে যান যে এভাবে তাদের গর্ভধারণ আদৌ হবে কি না। এ কারণে অনেক মহিলাই মিলনের পরে অনেকক্ষণ পর্যন্ত শুয়ে থাকেন, সহজে ওঠেন না, যাতে করে সেমেন বা বীর্য বাইরে বেরিয়ে যেতে না পারে। তারপরও কোনো কোনো মহিলাদের পানির মতো তরল বেরোতেই থাকে, এতে গর্ভধারণ সম্ভব কি না তা নিয়েও মনে শঙ্কা জাগে। এ কারণে আজকে আমরা আলোচনা করব মিলনের পরে যে তিনটি কাজ করলে খুব দ্রুত গর্ভধারণ করবেন। জানতে হলে মাম্মি কেয়ারের সাথেই থাকুন। প্রকৃতপক্ষে মিলনের পরে সেমেন বা বীর্য যখন নারীর জননাঙ্গে প্রবেশ করে তখন এটি লিকুইডিটি ফর্মে বা তরল আকারে মজুদ থাকে। এর ভেতরে থাকে অগণিত শুক্রাণু, যেগুলো দেখতে অনেকটা ব্যাঙাচির মতো। এই শুক্রাণুগুলো লেজ ঘুরিয়ে ঘুরিয়ে সাঁতরাতে থাকে। এর মধ্যে যেগুলো হেলদি শুক্রাণু সেগুলো সাঁতরে নারীদের জরায়ু অতিক্রম করে ফেলোপিয়ান নালীতে থাকা ডিম্বাণুর কাছে চলে যায়। যেগুলো হেলদি আর স্ট্রং শুক্রাণু তারাই কেবলমাত্র জরায়ুর প্রতিকূল পরিবেশ অতিক্রম করে ফেলোপিয়ান নালীতে পৌঁছাতে পারে। আর যেগুলো দুর্বল শুক্রাণু সেগুলো যাত্রাপথেই মারা যায়। এই হেলদি শুক্রাণুগুলোর ভেতর থেকে একটি মাত্র শুক্রাণু ডিমটিকে নিষিক্ত করতে পারবে। এই কারণে গর্ভধারণের জন্য সব সেমেন বা বীর্যই যে জরায়ুর ভেতরে যাওয়াটা জরুরি এমনটি নয়। যেগুলো হেলদি শুক্রাণু সেগুলো নিজে থেকেই সাঁতরে জরায়ুর উপরে চলে যায়। রিসার্চে বলা হয়েছে এক ড্রপ পরিমাণ বীর্যে মিলিয়ন বা কোটি শুক্রাণু থাকে, তবে সবগুলোই কাজের হয় না। জনিপথ থেকে জরায়ু অতিক্রম করে ফেলোপিয়ান নালী পর্যন্ত যেতে একটি দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। হেলদি আর স্ট্রং শুক্রাণুগুলোই গর্ভধারণের জন্য ক্যাপাবল হয়। এখন প্রশ্ন হলো, মিলনের পরপরই সব বীর্য বাইরে গেলে কি গর্ভধারণ সম্ভব? এর উত্তর হলো হ্যাঁ, সম্ভব। এক ফোঁটা বীর্যেও গর্ভধারণ সম্ভব। তবে মিলনের পরপর যদি প্রতিবারই সব সিমেন বা বীর্য বাইরে বেরিয়ে যায় সেক্ষেত্রে মিলনের পরে মাত্র তিনটি নিয়ম মেনে চললে আপনি খুব দ্রুত গর্ভধারণ করতে পারবেন। প্রথম হলো, মাথার নিচে বালিশ না দিয়ে কোমরের নিচে দুটো পাতলা বালিশ দিয়ে সে অবস্থায় মিলন করুন। এতে করে মিলনের পরে সিমেন বা বীর্য সার্ভিক্স বা জরায়ুমুখ দিয়ে সহজেই সাঁতরে জরায়ুতে প্রবেশ করে ডিম্বাণুর কাছে পৌঁছাতে পারবে। দ্বিতীয় হলো, মিলনের পরে 30 মিনিট আপনি আরামদায়ক পজিশনে এক কাতে শুয়ে থাকবেন। একা তোকাত হবেন না, যে কোনো এক কাতে যেটাতে আপনার সুবিধা সেভাবে আরামে শুয়ে বিশ্রাম নেবেন, যাতে বীর্যে থাকা শুক্রাণুগুলো সহজেই সার্ভিক্স দিয়ে জরায়ুতে প্রবেশ করতে পারে। তৃতীয় হলো, আপনার স্রাব যদি অনেক পাতলা হয় বা মিলনের পরেই সিমেন বা বীর্য বাইরে বেরিয়ে আসে সেক্ষেত্রে আপনি মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার করতে পারেন। এই মেনস্ট্রুয়াল কাপ সাধারণত মাসিকের সময়ে মহিলারা তাদের জনিপথে ইনসার্ট করে, যাতে মাসিকের রক্ত বাইরে বেরিয়ে আসতে না পারে এবং ঘণ্টাখানেক পরে কাপটি বের করে ক্লিন করে আবার সেম কাপ ইনসার্ট করা যায়। মাসিকের এই মেনস্ট্রুয়াল কাপটি আপনি যদি ভালোভাবে ক্লিন করে রেখে দেন তাহলে পরবর্তীতে এটি আপনি মিলনের পরেও ব্যবহার করতে পারবেন। এতে বীর্য বাইরে বেরিয়ে আসতে পারবে না, কাপের ভেতরেই থাকবে এবং হেলদি শুক্রাণুগুলো সাঁতরে জরায়ুতে চলে যাবে। এরপরও কিছু বের হলে বুঝবেন সেগুলো বীর্যের পানি, কারণ বীর্যে থাকা হেলদি শুক্রাণুগুলো ইতিমধ্যেই জরায়ুতে চলে গিয়েছে। এই তিনটি নিয়ম মিলনের পরে মেনে চলতে হবে। এছাড়াও দ্রুত গর্ভধারণের জন্য ওভুলেশনের সময়ে মিলন করাটা জরুরি। ওভুলেশন বোঝার জন্য ওভুলেশন কিটের মাধ্যমে বা ওভুলেশন সময়কার শারীরিক লক্ষণ দেখে বা শরীরের তাপমাত্রা দেখে ওভুলেশন নির্ণয় করে সেই দিনগুলোতে মিলন করবেন। এভাবে যদি ওভুলেশন নির্ণয় করতে না পারেন সেক্ষেত্রে মাসিক শুরুর দিন থেকে হিসেব শুরু করে 10তম দিন থেকে 20তম দিন পর্যন্ত প্রতিদিন বা একদিন অন্তর অন্তর মিলন করবেন। এতে শুক্রাণু জরায়ুর উপরে ফেলোপিয়ান নালীতে গিয়ে সরাসরি ডিম্বাণুর সাথে মিলিত হতে পারবে এবং আপনি খুব দ্রুত গর্ভধারণ করতে পারবেন। আজকের আলোচনা এ পর্যন্তই। ভালো থাকুক, সুস্থ থাকুক প্রতিটি মা এ কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।